আজকে আমি শীতের মরশুমে পাওয়া ফুলকপি দিয়ে একটি অভিনব রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি, যার নাম হচ্ছে ডাব ফুলকপি। আপনারা এই রান্নাটা পোলাও কিংবা লুচির সাথে নিরামিষের দিনে খেতে পারেন। শীতের দিনে শীতের ফুলকপি দিয়ে এবং ডাবের সাহায্যে আপনারা খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। কিভাবে আজকের রান্নাটা আমি করলাম, চলুন আপনাদেরকে শিখিয়ে দিই। ডাব ফুলকপি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগছে ডুমো করে কাটা ফুলকপি, লাগছে গোটা জিরে, আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি, লাগছে পোস্ত বাটা, লাগছে টক দই, লাগছে ফ্রেশ ক্রিম, লাগছে ডাবের জল, লাগছে ডাবের শাঁস, নারকেলের দুধ, মধু, সাদা তেল, ঘি, আর শেষে লাগছে নুন। আমি কড়াইতে নুন গরম জল করে রেখেছি, জলটা ফুটে উঠেছে। এবার আমি এখানে একে একে ফুলকপিগুলো যোগ করব। আমি গরম জলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে এগুলোকে প্রথমে ভাপিয়ে নেব। ফুলকপিগুলোকে আমি ভালোভাবে ভাপিয়ে তুলে নিয়েছি। আমি কড়াইতে সাদা তেল আর ঘি যোগ করে নিয়েছি। এবার আমি এখানে একে একে ফুলকপিগুলো দিয়ে দেব ভাজার জন্য। আমি একে একে ফুলকপিগুলোকে ভাজতে দিয়ে দেব। ফুলকপিগুলোকে আমি একে একে ভেজে নেব। আমি ফুলকপিগুলোর দুটো পিঠ লাল করে ভালোভাবে, আমি ফুলকপিগুলোকে উল্টে পাল্টে দুটো পিঠ লাল করে আমি ভালোভাবে ভেজে নেব। ফুলকপিগুলোকে আমি এপিটোপিট করে ভেজে ভালোভাবে তুলে নিয়েছি। ফুলকপি ভাজার সময় সবসময় একটা হাতা কিংবা খুন্তি যাই হোক সেটা দিয়ে সবসময় ফুলকপিগুলোকে এপিটোপিট করতে থাকতে হবে, নালে নিচটা পোড়া লেগে যেতে পারে। এবার আমি আমার বাকি রান্নায় চলে যাব। প্রথমে কড়াইতে আমি একটু সাদা তেল যোগ করব। আজকের এই রান্নাটা সাদা তেলেই হবে। কড়াইতে আমি সামান্য সাদা তেল যোগ করলাম। এরপর আমি এখানে একটু জিরে ফোড়ন দেব। আমি সামান্য গোটা জিরে আমি ফোড়নে দিলাম। এরপর আমি যোগ করব আদা কুচি, আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি আমি যোগ করব। আদা ও কাঁচা লঙ্কা কুচি যোগ করার পর এরপর আমি রান্নায় টক দই দেব। টক দই যোগ করার পর এরপর আমি ফ্রেশ ক্রিমটা রান্নায় যোগ করব। ফ্রেশ ক্রিম যোগ করার পর এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। এবার গ্যাসটাকে সামান্য মিডিয়াম ফ্লেমে করে মশলাটাকে নাড়াচাড়া করব। এই রান্নায় কোনো হলুদ পড়বে না। এরপর আমি নারকেলের দুধ যোগ করব। নারকেলের দুধ যোগ করার পর এরপর আমি ডাবের শাঁস দেব।
এরপর আমি ডাবের জল যোগ করব। যেহেতু এটা ডাব ফুলকপি সেজন্য আমি এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করব না, এই রান্নাটা ডাবের জলেই হবে। এরপর আমি এখানে আন্দাজ মতো নুন যোগ করব। এরপর এই গ্রেভিটা একটুখানি ফুটে উঠলে এখানে আমরা ভাজা ফুলকপিগুলোকে দিয়ে দেব। গ্রেভিটা একটুখানি ফুটে ওঠা অবধি আমরা এখানে অপেক্ষা করব। এখানে গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি ভাজা ফুলকপিগুলো একে একে যোগ করব। আমি এখানে ফুলকপিগুলোকে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমরা মিষ্টির জন্য চিনি না, এখানে আমরা মধু যোগ করব। এরপর আমি মিষ্টির জন্য এখানে মধু যোগ করব। এই রান্নাটা যেহেতু এটা একটা নিরামিষ রান্না তাই এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। আমি এখানে আন্দাজ মতো মধু দিলাম, আপনারা চাইলে এখানে একটু একটু খোলা হাতেই আপনারা মধু যোগ করতে পারেন। মধুটা যোগ করার পর এবার আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে তারপর আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই। আমাদের আজকের রান্না ডাব ফুলকপি পুরোপুরি রেডি আর সার্ভড। যেহেতু ফুলকপিটা আগে থেকেই ভাপানো ছিল সেজন্য রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগেনি। আপনারা এই শীতে নিরামিষের দিনে অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন ও আমার চ্যানেল পেট পুজো উইথ মেহুলিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।